স্পেশালি ধন্যবাদ আমাদের শান্ত সাহেব ইভেন্ট ম্যানেজমেন্টের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর। আমরা আসছি নেও পরিবারের পক্ষ থেকে, নেওলাইফের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর স্যার উপস্থিত আছেন, উপস্থিত আছেন আমাদের ডিরেক্টর মার্কেটিং, উপস্থিত আছেন ফিনান্স ডিরেক্টর আমাদের রিয়াজউদ্দিন রিয়াজ সাহেব, উপস্থিত আছেন এই বঙ্গের আমাদের অনারেবল ডিরেক্টর বৃন্দ এবং সিনিয়র লিডার বৃন্দ, উপস্থিত আছেন ফাইন সাহেব, শরীফ সাহেব। আমি স্পেশালি আজকে খুব এক্সাইটমেন্ট এই কারণে এরকম একটা উন্মুক্ত জায়গা আমরা আসতে পেরেছি, পেয়ারা খাওয়া ম্যাটার না, এটা আপনি একটু অতিরিক্ত বলেছেন। আসলে মানুষ যখন আনন্দের দিশেহারা থাকে তখন অনেকগুলো খাবার একসঙ্গে নিয়ে বসলে তার তৃপ্তি চলে আসে। আমি বিশ্বাস করি আমাদের এই প্রজেক্টের অগ্রযাত্রা থেকে বাংলাদেশ বেকারত্বের যে জায়গাগুলো রয়েছে সেখানে নেওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেড একটা সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এবং মাননীয় প্রাইম মিনিস্টার দেশরত্ন শেখ হাসিনা তার হাতকে শক্তিশালী করার জন্য এই ছোট্ট অর্গানাইজেশনটি হতে পারে একটা সহায়ক ভূমিকা পালন করবে ইন ফিউচার। আমি গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা চাচ্ছি আমাদের, আমরা যাতে আরো বড় বড় প্রজেক্ট নিতে পারি। আমি থ্যাংক জানাচ্ছি আজকের এই প্রজেক্টের যিনি অনারেবল ম্যানেজিং ডিরেক্টর আছেন, যিনি সেই সুদূর ফিনল্যান্ড থেকে আমাদের বাংলাদেশে চলে এসেছেন, আমার নেওলাইফের ম্যানেজিং ডিরেক্টর স্যার, ওনার সাথে এগ্রিমেন্ট বা স্বাক্ষর চুক্তিবদ্ধ আবদ্ধ হবেন, যার কারণে আমরা এখন ভিজিট করব আমাদের প্রজেক্টগুলো। আমার এই পর্যন্তই বক্তব্য ছিল, পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা সুদূর ঢাকা থেকে এফবিটিভি টিম চলে আসছি রাজশাহীতে, রাজশাহীর পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচল থানা, নাচল উপজেলায় আমরা চলে আসছি। নাচল উপজেলায় গ্রামের নাম নেজামপুর ইউনিয়নের টকটকিয়া, আমরা টকটকিয়াতে আসছি। টকটকিয়া থেকে এফবিটিভির বিশেষ প্রতিনিধি হিসেবে আমি আজকে প্রতিবেদনটি করছি, আমি এমএসসি শান্ত ভূঁইয়া। এই প্রতিবেদনটি দেখার পরে আমরা আশা করছি বাংলাদেশে যারা হতাশার মধ্যে নিমজ্জিত আছেন তাদের জন্য একটা আশার আলো ফুটবে। আজকে আমরা এখানে আসছি বেসিক্যালি নেওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের একটি প্রজেক্ট, নেও অ্যাগ্রো ফার্ম এবং ফিনল্যান্ড প্রবাসী জনাব খুরশেদ আলম বাচ্চু ভাইয়ের সাথে একটা এমওইউ হবে। এখানে এমওইউর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছি অনেকগুলো খাবার রেডি হয়ে গেছে অলরেডি, আমাদের হাঁস, দেশি হাঁস, দেশি মুরগি, মাছ এবং সবজি, গরুর মাংস সব কিছু মিলিয়ে অনেকগুলো খাবার রেডি হয়েছে। আমরা একটু পরে খাবার খাবো, তার আগে আমরা এই বিশেষ প্রতিবেদনটি করছি। আমরা একটু পরে আপনাদেরকে এই প্রতিবেদনের মধ্যেই পুরো বাগানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 180 বিঘার মধ্যে এই বাগানটি, একদম গ্রাম অঞ্চলে এত সুন্দর একটি বাগান রয়েছে। এই বাগানের মালিক সুদূর ফিনল্যান্ড প্রবাসী, তিনি ফিনল্যান্ডে থাকেন, সেখান থেকে তিনি আসছেন। নেওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের সাথে ওনার একটা এমওইউ হবে, দ্যাটস ওয়াই আমরা এখানে আসছি। তো আজকের এখানে কথা বলার জন্য অ্যাডমিন ডিরেক্টর মিস্টার শহীদুল ইসলাম আজমাইন, তিনি কথা বলার জন্য বেস্ট প্রিপেয়ার, তিনি অলরেডি 10টা পেয়ারা খেয়েছেন। এই বাগানে এসে পেয়ারা দেখে উনি পাগল হয়ে গেছেন। আমরা গাড়িতে শুনেছিলাম বিমানে ওনাকে খাবার দেয় নাই, দ্যাটস ওয়াই উনি পেয়ারা খেয়ে আজকে বিমানের খাবারটা উনি পুষিয়ে নেবেন। এমনিতে উনি প্রতিদিন একটি করে বরিশালের পেয়ারা খান, আজকে রাজশাহীর পেয়ারা খাবেন। বরিশালের পেয়ারা এবং রাজশাহীর পেয়ারার একটা তফাত উনি আপনাদেরকে অলরেডি নাচলের পেয়ারা উনি দেখিয়েছেন। তো আমার লাইফে অনেক খাতক দেখেছি, শহীদুল ইসলাম আজমাইনের মতো এরকম খাতক আমি দেখি নাই। আজকে যিনি ফটাফট 10টি পেয়ারা মেরে দিয়েছেন, এরপরে আবার উনি অনেকগুলো খাবার খাবেন। তো আমরা শহীদুল ইসলাম আজমাইন আপনার থেকে শুরু করতে যাচ্ছি, আমাদের আসলে এখানে আসার আদর্শ উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য যদি আপনি আরেকবার একটু বলতেন। ধন্যবাদ বায়োস্কোপের ম্যানেজিং ডিরেক্টর যিনি আজকে প্রতিবেদনটি করছেন, আমাদের বন্ধুবর। আসলে এই কাজগুলো সাধারণত তার স্টাফরা করে থাকেন, তো স্পেশালি থ্যাংকস ওনার জন্য। আমি দর্শককে সাদর সম্ভাষণের মাধ্যমে আজকের এই গুড আফটারনুন দিচ্ছি, দুপুর হয়ে গিয়েছে, আমরা কিছুক্ষণ পরে খাবার খাবো। আমার স্পেশালি যেটা বলার সেটা হচ্ছে আসলে 10টি পেয়ারা আমি খাইনি, আমরা টার্গেট করেছি আজকে সারাদিন পেয়ারায় আমরা নিমজ্জিত থাকবো, পেয়ারা খাবো। বন্ধুরা, আজকে এই নেওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের আজকের এই একটি জার্নি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের মাঝে উপস্থিত আছেন এই প্রজেক্টের ম্যানেজিং ডিরেক্টর যিনি সুদূর ফিনল্যান্ড থেকে এসেছেন, উপস্থিত আছেন আমাদের নেওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড ডিপার্টমেন্ট মার্কেটিং রাসেল স্যার, উপস্থিত আছেন ফিনান্স ডিরেক্টর রিয়াজউদ্দিন রিয়াজ সাহেব, উপস্থিত আছেন ট্রেনিং ডিপার্টমেন্টের ডিরেক্টর ট্রেনিং চিফ লায়ন নজরুল ইসলাম সীমান্ত, উপস্থিত আছেন অন্যান্য অনারেবল ডিরেক্টরগণ, উপস্থিত আছেন অন্যান্য সিনিয়র লিডার বৃন্দ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে প্রজেক্টে রয়েছি আমরা খুব ডেডিকেটেড। আমরা বাংলাদেশে
বাংলাদেশে এন্টারপ্রেনার করার জন্য যে কর্মসংস্থান যে হাল ধরে যাচ্ছে, যিনি নাবিক রয়েছেন অনারেবল ম্যানেজিং ডিরেক্টর এস এম নুরুল আমিন স্যার, তার নেতৃত্বে আজকে বাংলাদেশে আমরা একটি মহৎ উদ্যোগ যেটা হচ্ছে প্রজেক্টের মাধ্যমে কিভাবে শত শত মানুষের কর্মসংস্থান হতে পারে। বর্তমান বাংলাদেশের গণমানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে উদ্যোগ, তার যে স্বপ্ন, তার যে বেকারত্ব বাংলাদেশ গড়ার, আমরা মনে করি নিউলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেড একটা সহায়ক ভূমিকা পালন করবে যদি ইফ গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা থাকে। আমি বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা আমাদের দিকে চাচ্ছি যে আমরা যেন বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ম নীতির মধ্যে আমাদের এই প্রজেক্ট বাস্তবায়নের মধ্য দিয়ে বেকার ছেলেমেয়েদের নিয়ে আমরা অসংখ্য মানুষ নিয়ে বাংলাদেশে একটি পরিবার নিউলাইফ যেন তৈরি করতে সক্ষম হয় সেই প্রত্যাশায় আমি আর বাড়াবো না। একটু পরে আমরা খাবার খাবো, সারাদিন প্রজেক্ট ভিজিট করবো, আবারও আপনাদের সামনে আমি আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মিস্টার সুজুর ইসলাম আজমাইন, ওনার পেয়ারা খাওয়া বক্তব্যটা আমরা শুনলাম দর্শক। এখন আপনাদের কাছে আমরা স্পেশালি বক্তব্য শুনতে চলে যাব। মিস্টার সংক্ষিপ্ত আকারে, খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ নেটওয়ার্কার, শ্রেষ্ঠ সেলসম্যান এবং এ এলাকার কৃতি সন্তান। এখান থেকে খুব সম্ভবত 10 কিলোমিটার দূরে হচ্ছে তার গ্রামের বাড়ি। আমাদের যদি সুযোগ থাকে দর্শক, আমরা তার গ্রামের বাড়ি আপনাদেরকে দেখাবো। মিস্টার রিয়াজ উদ্দিন আহমেদ, আমরা খুব সংক্ষিপ্ত আকারে আঞ্চলিক ভাষায় ওনার কথা শুনবো। মিস্টার রিয়াজ উদ্দিন, আসসালামু আলাইকুম। কারণ হচ্ছে কি যে আমার বাসা এখান থেকে 10 কিলোমিটার দূরে, আর এই প্রজেক্ট হচ্ছে আমাদের প্যানপুয়ের লিডার খুরশিদ আলম বাসু সাহেবের, আমরা এই প্রজেক্ট আরও ভিজিট করতে এসেছি। আর আমার সামনে এখানে বসে আমাদের কোম্পানি নিউলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেড, আমার সামনে আছে এমডি সাহেব এস এ নুরুল আমিন, আর আমার দর্শক বিন্দু, আর হচ্ছে কি আমার প্যানপুয়ে যে গ্লোবাল অ্যাম্বাসেডার, তাদেরকে নিয়ে কিন্তু কি আমার প্রজেক্টটা বাস্তবায়ন করবো বা দেখবো আমরা, আবার এনজয় করবো সারাদিন। থ্যাংক ইউ। অবশ্যই আমার ডায়মন্ড বিন্দু প্লাস হচ্ছে কি গ্লোবাল অ্যাম্বাসেডার প্লাস আমাদের ম্যানেজার বডিকে অবশ্যই আমার বাসা নিয়ে যাবো, বেশি দূর না, 10 কিলোমিটার দূরে, আমরা এনজয় করবো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমরা দর্শক এখন আপনাদের জন্য আমরা বক্তব্য শুনতে যাব। মিস্টার রাসেল সাহেব, ডিরেক্টর মার্কেটিং নিউলাইফ গ্লোবাল। মিস্টার রাসেল সাহেব, আপনি সংক্ষিপ্ত আকারে যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, অলরেডি বায়োস্কোপের উপস্থিত আপনি আছেন, মিডিয়া কভারেজ করছেন, আর সেই সাথে ইনশাল্লাহ আমরা সুদূর ঢাকা থেকে রাজশাহী উদ্দেশ্যে চলে আসা ইয়ারের মাধ্যমে আমরা পৌঁছতে পেরেছি, সক্ষম হয়েছি। আর সেই সাথে অসংখ্য আমাদের গ্লোবাল অ্যাম্বাসেডার যারা আছেন, কোম্পানি ডায়মন্ড আছেন, প্রেসিডেন্ট আছেন, অ্যাম্বাসেডার আছেন, মাননীয় ম্যানেজিং ডিরেক্টর আছেন আমাদের সাথে নিউলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের, সম্মানিত ফাইন্যান্স ডিরেক্টর আছেন, অ্যাডমিন ডিরেক্টর আছেন আজমেন স্যার, আর সম্মানিত সকল যারা বিশেষ করে আমাদের সাথে সময় দিচ্ছেন প্রত্যেকেই। আর বিশেষ করে আজকে প্রজেক্টটা যারা আমরা ভিজিট করতে এসেছি, এই প্রজেক্টটা মূলত হচ্ছে ফিল্ড এন্ড প্রবাসী আমাদের স্যারের, তার প্রজেক্টটা আমরা একটু অবজারভেশন করতে আসলাম। বিকজ নিউলাইফ প্রাইভেট গ্লোবাল লিমিটেড কিন্তু এটা কিন্তু একটা চুক্তিবদ্ধ করতে আসছে, এই কারণে যে 180 বিঘা জমির উপর একটা বিশাল প্রজেক্ট, এই প্রজেক্টটা কিন্তু দেখার জন্য আমি খুবই আগ্রহ অনুভব করছিলাম গত কয়েকদিন যাবত, আর আজকে সেই স্বপ্নটা কিন্তু পূরণ হলো। তো এসে ইনশাল্লাহ আমি যেটা মনে করেছিলাম তার চেয়ে বেশি কিন্তু আমরা পেয়েছি। আশা করি ইনশাল্লাহ আমরা নিউলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আমরা গভর্নমেন্টের কাছ থেকে অবশ্যই আকুল আবেদন জানাচ্ছি, এই ধরনের একটা প্রসিডিউর, একটা প্রজেক্ট যেহেতু অলরেডি তৈরি করা হয়েছে, গভর্নমেন্ট যদি আমাদের একটা অনুকূল পরিবেশ প্রদান করে, আমরা ইনশাল্লাহ বাংলাদেশে একটা ভালো একটা সাউন্ড প্রমাণ করতে চাই, এবং সেই সাথে অর্থনৈতিক একটা রেভলিউশন, একটা চাকা ঘুরে দিতে চাই, যার মাধ্যমে নিউলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেড একটা বিশাল ভূমিকা পালন করবে। আশা করি ইনশাল্লাহ অবশ্যই আমরা এটা বাস্তবায়ন করব, এবং সেই সাথে একটা সাউন্ড তৈরি করতে চাই যে নিউলাইফ পারে, আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে, এবং কি উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে প্রমাণ করবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ মিস্টার রাসেল সাহেব। আমরা এখন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ প্রেজেন্টার মিস্টার লায়ন নজরুল ইসলাম সীমান্তর খুব সংক্ষিপ্ত আকারে 1 মিনিটের মধ্যে কিছু শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, ধন্যবাদ শান্ত ভাইকে, আমাদের বন্ধুবর আজকে অনেক কষ্ট করে আমাদের মাঝে আসছেন, ধন্যবাদ জানাচ্ছি বাচ্চু ভাইকে, সেই সুদূর ফিনল্যান্ড থেকে আমাদের এই প্রজেক্টটাকে আমাদেরকে দেখানোর জন্য, আসলে নিউলাইফের সাথে তার এগ্রিমেন্টটা করার জন্য আসছে বাচ্চু ভাইকে, প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা এবং ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি এমডি স্যারকে, আর উত্তরবঙ্গের যারা নক্ষত্র আমি বলবো এখানে জানাতে, আমি সকলের নাম বলতে পারছি না, আমাদের ডিপার্টমেন্ট হেড, অ্যাডমিন, ট্রেনিং, মার্কেটিং, ফিনান্স, সবাইকে বলছি যে আসলে এত চমৎকার একটা প্রজেক্ট, উত্তরবঙ্গের মতো একটা জায়গায়, নাচলের মতো একটা জায়গায়, আসলে আমারও খুব ইচ্ছে ছিল
আমার খুব আগ্রহ প্রকাশ ছিল যে আমি এই আসলে প্রজেক্টটা ভিজিট করবো। এপিসারকে থ্যাংক জানাচ্ছি। এই প্রজেক্টে এসে আমরা আসলে সবাই যতটুকু জেনেছি, শুনেছিলাম, তার চাইতে বেশি আমরা পেয়েছি। তো সবাইকে ধন্যবাদ এবং সবার কাছে আমরা দোয়া চাচ্ছি এই প্রজেক্টটা বাস্তবায়নের মাধ্যমে আমরা নিওলাইফকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমরা এখন বক্তব্য শুনব আজকের যিনি মধ্যমনে, যিনি আসছেন সুদূর ঢাকা থেকে, আমাদের এক ফুল টিমটাকে ফ্লাই করে নিয়ে আসছেন, মিস্টার নুরুল আমিন, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ একজন উদ্যোক্তা, যিনি হাজার লক্ষ তরুণ তরুণীর আইডল, মিস্টার এস এম নুরুল আমিন ইমন। আমি ইমন সাহেবকে অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের এখানে আসার লক্ষ্য উদ্দেশ্য কি সেটা নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে বলার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি আজকের যিনি উপস্থাপক, আজকের যিনি মিডিয়া কাভারেজের দায়িত্ব পালন করছেন, বায়োস্কোপ ইভেন্ট ট্যুরিজমের ম্যানেজিং ডিরেক্টর MSU শান্ত ভূঁইয়া, আমার অত্যন্ত কাছের একজন বন্ধুবর এবং শুভাকাঙ্ক্ষী। আজকে সাধারণ একটি ছোট্ট প্রোগ্রামে আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আপনি কাভারেজটা করার দায়িত্ব গ্রহণ করেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শককে এবং আমার যারা নিওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের সকল শুভাকাঙ্ক্ষী, সকল ডিরেক্টর, সকল অ্যাচিভার, ডায়মন্ড প্রেসিডেন্ট, গ্লোবাল অ্যাম্বাসেডর এবং সকল শ্রেণীর সকল সুবাক নুদ্দায়ীদেরকে আমি আমার পক্ষ থেকে, নিওলাইফ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে প্রজেক্টটা আমরা ভিজিট করতে এসেছি, এটা একটা সময় ছিল ড্রিম, আমি বলবো আজকে বাস্তবায়নের। এই বাস্তবায়নটা করার সৌভাগ্য এবং সুযোগটি যিনি করে দিয়েছেন, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাকে ছোট করব না। আমি বলবো আমার একজন গার্ডিয়ান, আমার একজন আইডল, আমার ভালোবাসার মানুষ, আমি একেবারেই তাকে অন্যরকমভাবেই তাকে উপস্থাপন করতে চাই, যার কাছে কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। আমাদের খোরশেদ আলম বাচ্চু ভাই অত্যন্ত পজিটিভ অ্যাটিটিউডে, পজিটিভ মানসিকতায় আমাদের উদ্যোক্তাদের, একেবারে উদ্যোক্তাদের উদ্যোক্তা আমি বলতে পারি, উনি এত চমৎকার মেন্টালিটি ক্যারি করে, আমাদেরকে সুদূর ফিনল্যান্ড থেকে আমাদের নিওলাইফকে ভালোবেসে, নিওলাইফ পরিবারকে ভালোবেসে উনি এসে আমাদের এই প্রজেক্টটা আমাদেরকে বুঝিয়ে দিবে এই জন্য এসছেন। এবং আজকে এই পর্যন্ত আসার আগ পর্যন্ত উনি নিজে ফিজিক্যালি আমাদেরকে গাইড করে ওনার প্রজেক্ট পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমি স্পেশালি সৃষ্টিকর্তার কাছে তার জন্য, তার পরিবারের জন্য দোয়া কামনা করছি। মজার বিষয় হচ্ছে একটা উদ্যোক্তার কাজ কী, একটা উদ্যোক্তার কাজ হচ্ছে উদ্যোগ গ্রহণ করা। আমরা কিন্তু উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করতে পারি, শুধু উদ্যোক্তার উদ্যোগ গ্রহণ করলেই চলবে না, তার উদ্যোক্তার উদ্যোগকৃত তৈরি প্রোডাক্টগুলো কিন্তু মাঠে এক্সপ্লেইন করতে হয়, মাঠে বিক্রি করা পর্যন্ত কিন্তু একজন উদ্যোক্তার দায়িত্ব থেকে যায়। তো আমরা যে সিস্টেমের মাধ্যমে বিজনেস করে থাকি, যে সিস্টেমের মাধ্যমে নিওলাইফ পরিবার কাজ করে থাকে, এই সিস্টেমটাকে বলা হয় অ্যাফিলিয়েট সিস্টেম। এই অ্যাফিলিয়েট সিস্টেমের মাধ্যমে আমরা সারা পৃথিবীতে আমরা আমাদের চমৎকার আইডিয়াগুলো, চমৎকার উদ্যোগগুলো এবং উদ্যোগ গ্রহণ করে চমৎকার লুক্রেটিভ নতুন নতুন যে প্রোডাক্ট আইডিয়াগুলো আমরা তৈরি করছি, এই প্রোডাক্টগুলো আমরা বিপণন, অ্যাফিলিয়েট বিপণন পদ্ধতির মাধ্যমে সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে সেবা পৌঁছে দিতে চাই। এটা হচ্ছে নিওলাইফ পরিবারের, নিওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের ফার্স্ট গোল। আমি এই আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, এ কারণেই উনি যদি এই স্বাধীন বাংলা ঘোষণা না করতেন, স্বাধীন বাংলার স্বাধীনতা ছিনিয়ে না আনতেন এবং ওনার মতো এই সিংহ পুরুষ যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতো, তাহলে আমি মনে করি আজকের যে বাক্রুদ্ধ আমি কথা বলছি, এই কথা বলার স্বাধীনতা আমি হারিয়ে ফেলতাম। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মাননীয় প্রধানমন্ত্রী, চারবারের বিজয়ী, যিনি একেবারেই বঙ্গবন্ধুর একেবারেই অস্তিত্বকে টিকিয়ে রাখার বাংলাদেশের আইকন এবং মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি তরুণ উদ্যোক্তাদের পাশে থেকে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করাকে স্বাগত জানিয়েছেন এবং ওনার 100 বছরের ডেল্টা প্ল্যানে ওনার প্রথম ফোকাস ছিল তরুণ উদ্যোক্তাদের প্রতি। আমি বলবো নিওলাইফ শুধু সেলস এন্ড মার্কেটিং কোম্পানি না, একটা তরুণ উদ্যোক্তাদের ইউনিটি এবং উদ্যোক্তাদের সাপোর্ট করে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা এবং উদ্যোগ বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যায়। সেই সুবাদে আমি শহীদুল ইসলাম বাচ্চু ভাইয়ের এই প্রজেক্ট, খোরশেদ আলম বাচ্চু ভাই
যে প্রজেক্ট করেছেন 180 বিঘার প্রজেক্টটি নেওলাইফ গ্লোবালের মাধ্যমে, নেওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আমরা আমাদের কিছু কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। ওনার এই প্রজেক্টটিকে নেওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেড চুক্তিভিত্তিক পার্টনারশিপ হিসেবে অনেকগুলো কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। তার মধ্যে অন্যতম পরিকল্পনা হচ্ছে আমরা এই রিসোর্টের মধ্যে একটা লাইসেন্স করেছি। এই লাইসেন্সের একটি নাম হচ্ছে ড্রিম হলিডে হোটেল অ্যান্ড রিসোর্টস। এটি একটি ট্যুরিজম কোম্পানি। এই ট্যুরিজম কোম্পানির মাধ্যমে যেমনটি হাজার তরুণ উদ্যোক্তারা উদ্যোগ গ্রহণ করে তারা তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে, পাশাপাশি এই মফস্থল অঞ্চলে এসে মানুষ কাজের মাধ্যমে যখন একেবারেই বোরিং হয়ে যাবে মাইন্ড ফ্রেশ করার একটা সুযোগ পাবে। তার মানে অজপারাগায়ও একটা পর্যটন কেন্দ্র করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের প্রশাসন সর্বস্তরের মানুষ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে। এবং শুধু তাই নয়, নর্থ বেঙ্গল মাশরুম সেন্টার, আমরা নেওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেড যে কর্মপরিকল্পনায় কাজ করি, যে পণ্যগুলো অ্যাফিলিয়েট সিস্টেমের মাধ্যমে সেলস করে থাকি, তার প্রথম প্যাটেন্ট প্রোডাক্ট হচ্ছে মাশরুম রিলেটেড। আমরা মাশরুম রিলেটেড কিছু পণ্য নিজেরা উৎপাদন করে সেগুলো খাওয়ার উপযোগী করে আমরা সারা বাংলাদেশ সহ পৃথিবীর আরও 8টি দেশে আমরা মার্কেটিং করে থাকি। 2025 সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি এবং সর্বস্তরের সকল শ্রেণীর মানুষের প্রশাসনের সুদৃষ্টি থাকলে আমরা সারা পৃথিবীর বুকে বাংলাদেশকে পৌঁছে দিতে পারবো এই নেওলাইফের মাধ্যমে। আমরা আমাদের সারা বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট আছে, এই প্রজেক্টের একটি অংশ উত্তরবঙ্গের টোটাল একটা অংশ আমরা এই নর্থ বেঙ্গল মাশরুম সেন্টার হিসেবে আমরা এখানে স্থাপন করতে যাচ্ছি। এখানেই আমরা আমাদের মাশরুম উৎপাদন করব, পাশাপাশি প্রোডাক্ট তৈরি করব এবং উত্তরবঙ্গের যত সেলস আছে আমরা এখান থেকে প্রোডাক্ট সার্ভিস দিতে পারব। শুধু তাই নয়, আমরা এই প্রজেক্টের আরেকটি অংশ নেওলাইফ সুপার ড্রিঙ্কস ফুড কোম্পানি, এটি একটি বিভিন্ন জাতের ফলের জুস প্রস্তুতকারক কোম্পানি। শুধু তাই নয়, আমরা জানি এই প্রজেক্টের মধ্যে আমাদের প্রায় 9000 আম্রপালি গাছ আছে, এর মধ্যে আছে 8000 প্লাস মাইনাস মাল্টা গাছ, এর মধ্যে 27 বিঘা জমি আছে পেয়ারা বাগান, এছাড়াও আরও অনেক চল্লিশ বিঘার মতো আছে পেয়ারা বাগান, এছাড়াও আরও অনেক আমরা অনেক ফলের বাগান আমরা এখানে পরিলক্ষিত পাই। এই সকল ফলগুলো আমরা ফলের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, এই ফরমালিন ছাড়া অর্গানিকভাবে এই ফলগুলোকে কীভাবে উৎপাদন করে মানুষের ব্যবহার উপযোগী করে বোতলজাত করে জুস তৈরি করা যায় এবং শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর কাছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য আমরা এই তরুণ উদ্যোক্তারা আমরা এই বাংলাদেশের এই পণ্যগুলো সারা পৃথিবীতে পৌঁছে দেব। আমাদের আরেকটি কোম্পানি লাইসেন্স করা হয়েছে, শুধু তাই নয়, নেওলাইফ পিওর ফিশ ফিল্ড, এটি একটি দেশীয় মৎস্য চাষের খামার। এখানে অনেক বড় বড় 60টি পুকুর আছে, আমরা এই পুকুরগুলোকে পরিকল্পিতভাবে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, আমাদের নিয়োগ দেওয়া আছেন, তাদের পরামর্শক্রমে এই পুকুরগুলোকে সঠিক পরিচর্যার মাধ্যমে কিভাবে উন্নতভাবে সঠিকভাবে অর্গানিক প্রসেসিংয়ে মাছ চাষ করা যায়। শুধু তাই নয়, আমরা খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি মাছের যে চাহিদা আছে, মাছের চাহিদা বাংলাদেশের মেটানোর পাশাপাশি আমরা এই মাছ বিদেশে রপ্তানি করে অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করার জন্য নেওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের এই তরুণ উদ্যোক্তারা ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। শুধু তাই নয়, এখানে আরও কিছু প্রজেক্ট এখানে আমাদের এই করা আছে। আমরা আরেকটি লাইসেন্স করেছি নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্ম, এটি একটি বিভিন্ন জাতের ফল উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান। এখানে আমরা ফল উৎপাদন এবং প্রক্রিয়াজাত করে এটা আমরা দেশে এবং বিদেশে পাঠাবো এবং দেশের চাহিদা মিটাবো ইনশাল্লাহ। শুধু তাই নয়, এটা আরেকটা লাইসেন্স আছে আমাদের নেওলাইফ মিল্ক ভিটা কোম্পানি, এটি একটি দুগ্ধজাত প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান। আপনারা জানেন এই এই প্রজেক্টের একটি অংশ হচ্ছে এখানে গাভী পালন সহ ভেড়া এবং ছাগল পালন করার জন্য যথেষ্ট শেড এখানে তৈরি করা আছে। আমরা এই দুগ্ধজাত গাভী এবং দুগ্ধজাত ছাগল ভেড়া পালনের মাধ্যমে বাংলাদেশের দুধের চাহিদা মিটাবো এবং পাশাপাশি সঠিক অর্গানিক প্রসেসিংয়ে শহর অঞ্চলের যে দুধের চাহিদা আছে, প্যাকেটজাত দুধ প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা জাতিগতভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আমরা এই দুধের চাহিদা মিটাতে যথেষ্ট ভূমিকা রাখবে বলে নেওলাইফের এই তরুণ উদ্যোক্তারা আমি আশা করি। শুধু তাই নয়, আমরা এই প্রজেক্টটাকে
সঠিক পরিকল্পিতভাবে কাজে লাগানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং লাইসেন্স নেওয়ার জন্য চিন্তা করেছি। নর্থ বেঙ্গল নার্সারি, এটি একটি বিভিন্ন জাতের ফুল এবং ফলের চারা উৎপাদন এবং বিক্রয়জাতকরণ। আমরা জানি এখানে 180 বিঘা জমি নিয়ে যেহেতু বৃহৎ প্রজেক্ট, আমরা জানি আমরা যদি আগামী প্রজন্মকে সুস্থ রাখতে চাই তাহলে আমাদের নেচারে ফিরে যেতে হবে, ন্যাচারাল এনভায়রনমেন্ট রাখতে হবে। আমাদের এই পরিবেশের সাথে যদি আমরা নিজেদেরকে কম্পেয়ার করি তাহলে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, কিন্তু যে পরিবেশে আমি বসবাস করছি সেই পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, অক্সিজেনের পরিমাণ কমে গেছে, যার কারণে মানুষ এখন আমরা কেউ বলতে পারবো না আমরা 100% সুখী সুস্থ আছি। আমরা এই মানুষের সার্বিকভাবে সুস্থ থাকা নিয়ে নেওলাইফ গ্লোবাল পরিবার কাজ করে এবং সুস্থতার পাশাপাশি কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায় সেইভাবে আমরা তরুণ উদ্যোক্তারা উদ্যোগ গ্রহণ করে নেওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেড সামনে এগিয়ে যাচ্ছে। আমরা এই লক্ষ্যে আগামী সুন্দর একটি ন্যাচারাল পরিবেশ সারা বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য নেওলাইফ গ্লোবাল পরিবার আমরা নর্থ বেঙ্গল নার্সারি নামে একটি লাইসেন্স করেছি। এখানে আমরা বিভিন্ন ফলজ এবং বিভিন্ন ঔষধি গাছ এবং চারা উৎপাদন করে এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমাদের সবচেয়ে বড় হচ্ছে একটি জাতি উন্নতি করার জন্য কিছু মৌলিক চাহিদার কিছু নিট আছে, এগুলো ফুলফিল করতে পারলে একটি জাতি উন্নতির সোপানে পা রাখে বলে আমি আশা করি। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা জাতি উন্নতির লাইফ উন্নত লাইফ লিড করার জন্য আমাদের বিদ্যুৎ গ্যাস পানি এই জায়গাগুলো আমাদের ক্লিয়ার থাকতে হয়। আমরা বিদ্যুতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ এবং শত শত বছর তার প্রতি শ্রদ্ধা এই বাংলা রেখে যাবে, কারণ আমরা এদেশে বিদ্যুতের অনেক বেশি ক্রাইসিসে ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একে একে তিনবার একটানা ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে বিদ্যুতের সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে এবং গ্যাস নিয়েও আমরা কাজ করছি। শুধু তাই নয়, এই প্রজেক্টের একটি অংশ হচ্ছে নেওলাইফ বায়োগ্যাস প্ল্যান্ট। এটি একটি বায়োগ্যাসজাত প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান। আমরা এখানে যেহেতু আমাদের দুগ্ধজাত গাভী, দুগ্ধজাত পশু আমরা পালন করব, এগুলোর বিষটাকে কাজে লাগিয়ে বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে আমরা বাংলাদেশের গ্যাসের চাহিদা যথেষ্ট ভূমিকা রাখবো বলে নেওলাইফের তরুণ উদ্যোক্তারা আমি বিশ্বাস করি। শুধু তাই নয়, আমাদের সর্বোপরি আরেকটি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন কৃষকদের প্রতি দুর্বল, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, ফসল যদি ভালো হয়, শুধু ফসল ভালো ফসল হলেই জাতি আসলে ভালো খাবার পাবে না, সঠিক ফসল হলে, অর্গানিক ফসল হলে জাতি সুস্থ থাকতে পারবে। এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য, আমরা অর্গানিক খাবারগুলোকে সঠিকভাবে পাওয়ার জন্য নেওলাইফ অর্গানিক ফার্টিলাইজার কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান আমরা লাইসেন্স করেছি। এটি একটি অর্গানিক সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখানে আমরা জৈব সার উৎপাদন করব, কেঁচো সার আমরা উৎপাদন করে কৃষকের কাছে ন্যায্য মূল্যে সঠিক দামে কম দামে পৌঁছে দেব। আমরা লাভের সংখ্যা নয়, আমরা এই দেশের কৃষককে বাঁচাতে চাই। আমরা এই কৃষককে বাঁচাতে গিয়ে যদি আমরা কৃষকের প্রতি ভূমিকা রাখি তাহলে কৃষক সহ এই জাতির অনেক বড় ভূমিকা আমরা রাখতে পারবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যথেষ্ট ভূমিকা রাখতে পারবো। সর্বোপরি আমরা এই টোটাল এনাম অ্যাগ্রোফার্ম 180 বিঘা জমি নিয়ে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাতা আমারই একজন বড় ভাই, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ফিনল্যান্ড প্রবাসী, উনি হচ্ছেন খোরশেদ আলম বাচ্চু ভাই। এই খোরশেদ আলম বাচ্চু ভাইয়ের এনাম অ্যাগ্রোফার্মটাকে আরো পরিকল্পিতভাবে সুন্দরভাবে সাজিয়ে বাংলাদেশের শত শত যুবক তরুণ বেকারদের একটি কর্মসংস্থান তৈরি করার একটি ফার্ম আমরা তৈরি করতে চাই। সেই লক্ষ্যে আমরা এই ফার্মটাকে ছোট ছোট করে আরো 9টি লাইসেন্স করেছি। নেওলাইফের তত্ত্বাবধানে আমরা এই 9টি লাইসেন্স 9টি প্রতিষ্ঠানকে বাস্তবায়নের মাধ্যমে শত শত তরুণ উদ্যোক্তার স্বপ্ন পূরণের পাশাপাশি জাতিগত অর্থনৈতিকভাবে আমরা ভূমিকা রাখবো বলে আমি বিশ্বাস করি। সকলের প্রতি আমার নেওলাইফ পরিবারের সকল সর্বস্তরের ডিস্ট্রিবিউটর, মেম্বার, সকল শুভানুদ্দায়ী, অ্যাডমিন প্যানেল, সকল ট্রেনিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট এবং সকল ম্যানেজমেন্ট কমিটি এবং অ্যাচিভার লিডার, যারা ডায়মন্ড এক্সিকিউটিভ, যারা প্রেসিডেন্ট এক্সিকিউটিভ, গ্লোবাল অ্যাম্বাসিডর, সকলের প্রতি সুস্থতা কামনা করছি আল্লাহ তাআলার প্রতি। আল্লাহ যেন আমাদের সহি নিয়তগুলোকে সঠিকভাবে পূরণ করার তৌফিক দান করে দেন। বাচ্চু ভাইয়ের প্রতি দোয়া রেখে, বাচ্চু ভাইয়ের পরিবারের প্রতি দোয়া রেখে, এবং আমরা যেন
যে মিশনটিতে আজকে এসেছি, আমার প্রত্যেকটা প্রজেক্টকে বাস্তবায়ন করে আমরা অদৃশ্যমান না দৃশ্যমান একটি প্রজেক্টে পরিণত করতে পারি। বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা হতাশায় ভুগছে, অদৃশ্যমান প্রোডাক্ট মাঠে ছড়াছড়ি, অদৃশ্যমান প্রজেক্ট মাঠে ছড়াছড়ি, যেখানে মানুষ প্রতারিত হওয়ার আশঙ্কাই বেশি। নেওলাই গ্লোবাল প্রাইভেট লিমিটেড দৃশ্যমান কিছু করে সমাজের উন্নয়ন করার লক্ষ্যে কাজ করছে। সকলের প্রতি সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি।